আসসালামু আলাইকুম। মনে হয় 4000 ঘন্টা ওয়াচ টাইম, আসলে এটা কি অনেক বড় একটা টার্গেট? এটা কি আসলে অনেক বড় একটা চ্যালেঞ্জ? 4000 ঘন্টা ওয়াচ টাইম কি চ্যানেলে আসলে পূরণ করা যায় না? বন্ধুরা, এইখানে আমি আপনাদেরকে যদি আমার চ্যানেলের ওয়াচ টাইমটা দেখাই, তাহলে দেখতে পারতেছেন আমি কিন্তু লাস্ট 90 দিনের মধ্যে আমার চ্যানেলে কিন্তু আমি 3300 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করছি, এবং 4 থেকে 5 মাসের মধ্যে কিন্তু আমার চ্যানেলটা মনিটাইজেশন কমপ্লিট করছি। তো এইটা কীভাবে করছি, আমার চ্যানেলে কীভাবে ওয়াচ টাইম কমপ্লিট হলো এত তাড়াতাড়ি, কীভাবে আমার ওয়াচ টাইম কমপ্লিট হলো? এক ভাইও আমাকে কোয়েশ্চেন করছে যে ভাই জান, আপনার চ্যানেলে যে ভিডিওগুলোতে তো ভিউ কম আসে, কিন্তু আপনি এত পরিমাণে ওয়াচ টাইম কীভাবে করলেন? আপনি কি কোনো ওয়াচ টাইম কিনছেন কি না? যদি কিনে থাকেন তাহলে আমাদেরকেও বলেন, তা আমরা ওয়াচ টাইম কিনে চ্যানেলটা মনিটাইজেশন করি। তো আসলে আমি তাকে তখনই অ্যান্সার দিয়ে দিয়েছি যে আমি কোনো প্রকার ওয়াচ টাইম কিনিনি, যা ওয়াচ টাইম এসেছে সেটা কিন্তু অর্গানিকভাবে এসেছে, আমার চ্যানেলের ভিডিও থেকেই সেই ওয়াচ টাইমটা এসেছে, মানুষ অর্গানিকভাবেই কিন্তু ওয়াচ টাইমটা দিয়েছে, যার কারণে কিন্তু আমার মনিটাইজেশন হয়তো বেশিক্ষণ লাগে নাই, 10 থেকে 15 ঘন্টার মধ্যে কিন্তু মনিটাইজেশন হয়ে গেছে। যেহেতু আমি দুপুরবেলা অ্যাপ্লাই করছিলাম, সেটা হচ্ছে রাত 2টার দিকে অ্যাপ্লাই আমার হচ্ছে অ্যাপ্রুভ হয়ে যায় মনিটাইজেশনটা, তো আমার অল্প সময়ের ভিতরে কিন্তু মনিটাইজেশনটা অ্যাপ্রুভ হয়ে যায়, এই কারণেই, কারণ ওয়াচ টাইমটা কিন্তু আমার অর্গানিক ছিল। এখন আমি আপনাদেরকে বলবো ওয়াচ টাইমটা কীভাবে আপনারা বাড়াতে পারবেন, আমি কীভাবে ওয়াচ টাইমটা বাড়িয়েছি আমার চ্যানেলে। আমার চ্যানেলটা একদমই নতুন, এই টেক ক্যাটাগরি চ্যানেল কীভাবে আমি এত তাড়াতাড়ি গ্রো করতে পারছি? যেহেতু টেক ক্যাটাগরি চ্যানেলগুলোতে এমনিতেই মানুষ ভিডিও খুবই কম দেখে, তার উপর আমি এত তাড়াতাড়ি কীভাবে ওয়াচ টাইম কমপ্লিট করতে পেরেছি? বন্ধুরা, এইখানে আমি আপনাদেরকে একটা কথাই বলবো, ধরুন আপনার চ্যানেলটা একদম সদ্য নিউ চ্যানেল, একদম নতুন চ্যানেল, আজকে আপনি চ্যানেল খুলছেন, ঠিক আছে? তো আপনি সর্বপ্রথম আপনাকে একটা কথাই বলবো, যখন আপনার চ্যানেলটা নতুন হবে তখন আপনি এমনভাবে ভিডিওটা তৈরি করুন, আপনার আপনি যেই ক্যাটাগরি ভিডিও তৈরি করুন না কেন, ধরুন আমি এক্সাম্পল হিসেবে যদি বলি, আপনি টেক ক্যাটাগরি ভিডিও তৈরি করতেছেন, আপনি আপনার ভিডিওতে বলতে যাচ্ছেন কীভাবে সাবস্ক্রাইবার বাড়ানো যায়, ঠিক আছে? এটা নিয়ে আপনি ভিডিও করবেন। এখন আপনি ভিডিওর প্রথম শুরুর দিকে যদি আপনি আউল ফাউল অনেকগুলো কথা বলেন, সেই ক্ষেত্রে মানুষ কিন্তু আপনার ভিডিওতে কোনোভাবেই বসে থাকবে না ভিডিওটা দেখার জন্য, তারা কিন্তু ভিডিওটা স্কিপ করতে থাকবে, স্কিপ করতে 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 দেখা গেল আপনার সম্পূর্ণ ভিডিওটা সেই স্কিপ করে দেখে নিলে, এতে কিন্তু আমার ওয়াচ আপনার যে ওয়াচ টাইমটা সেটা কিন্তু আপনার পূরণ হলো না, আপনার সেখানে ভালো পরিমাণে একটা ওয়াচ টাইম আপনি পেলেন না। আপনাকে কী করতে হবে, আপনার ভিডিওটা যেহেতু সাবস্ক্রাইবার নিয়ে, আপনি কীভাবে সাবস্ক্রাইবার বাড়ানো যায় এই নিয়ে আপনি ভিডিওটা তৈরি করতেছেন, সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো শুরু থেকে আপনি তাদেরকে বলে দেন যে কীভাবে সাবস্ক্রাইবারটা বাড়ানো যায়। আপনার ভিডিওটা আপনি ছোটো করুন, আপনার ভিডিওটা আপনি 2 মিনিট 3 মিনিট করুন, কিন্তু 2 মিনিট 3 মিনিটের ভিতরে হচ্ছে আপনি মূল পয়েন্টের কথাটা আপনি তাদেরকে বলে দেন। এখানে আপনি বাড়তি কোনো কথা বলবেন না, বা হচ্ছে আপনি তাদেরকে বলবেন না যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের ভিডিওতে লাইক করুন, শুরুর দিকে এইসব কিচ্ছু বলবেন না, শুরুর দিকে এইসব কিছু বলার দরকার নেই। শুরুর দিকে শুধু আপনি যদি মুসলিম হয়ে থাকেন, আপনি সালাম দিয়ে আপনার ভিডিওর যে মূল টপিকটা সেটা নিয়ে কথা বলা শুরু করে দিন। যদি আপনি অন্য ধর্মের হয়ে থাকেন, আপনাদের ধর্ম অনুযায়ী যেটা বলে আর কি ওটা বলে আপনি ভিডিওটা কন্টিনিউ করা শুরু করে দিন। শুরু করলে দেখবেন মানুষ কিন্তু আপনার ওই ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবে, 2 থেকে 3 মিনিট কিন্তু তারা আপনার ভিডিওটা দেখবে, যেহেতু আপনি পয়েন্টের কথাটাই বলতেছেন, কোনো বাড়তি কথা সেখানে বলতেছেন, ঠিক আছে? এই একটা উপায় কিন্তু আমি করেছি আমার চ্যানেলের শুরুর দিকে, কিন্তু আমি কোনো প্রকার মানুষের কাছে রিকোয়েস্ট করিনি সাবস্ক্রাইব করার জন্য, বা ভিডিওতে লাইক দেওয়ার জন্য, বা আউল ফাউল কোনো কথা কিন্তু আমি ভিডিওতে বলিনি, সর্বপ্রথম শুরুর দিকে কিন্তু আমি মূল টপিকটা নিয়েই কথা বলেছি, এর কারণে কিন্তু আমার ওয়াচ টাইমটা অনেকটাই পূরণ হয়েছে। এখন দ্বিতীয়ত যে কারণটা, মানে যেটা আর কি মূল একদম ইম্পর্ট্যান্ট একটা কারণ, সেটা হচ্ছে আমি ট্রেন্ডিং টপিক ধরতে পেরেছি। এই যে কিছুদিন আগে, মাসখানেক আগে যখন খবরে আমি খবরে আর কি নিউজ দেখছিলাম যে টফি অ্যাপ থেকে নাকি ইনকাম করা যায়, তা আমি সেটা নিয়ে একটু ঘাটাঘাটি করলাম, এবং আমি চিন্তা ভাবনা করে দেখলাম যদি এখন টফি নিয়ে কোনো ভিডিও তৈরি করা যায় তাহলে সে ভিডিওটা 100% র্যাঙ্ক করবে। ব্যাস আমি টফি অ্যাপ নিয়ে একটি ভিডিও আপলোড করে দিই, যে ভিডিওতে কিন্তু আমার প্রায় 13,000-এর মতো ভিউ এসেছে, ঠিক আছে? 13,000-এর মতো ভিউ, একটা নতুন চ্যানেলে 13,000 ভিউ আনা কিন্তু আসলে অনেক কষ্টের একটা বিষয়, 13,000 ভিউ কিন্তু কোনোভাবে একটা নতুন চ্যানেলে কিন্তু সহজে আনা যায় না, ঠিক আছে? 13,000 ভিউটা আনা কিন্তু আসলে নতুন চ্যানেলের জন্য একটি বড় চ্যালেঞ্জ। তো আমি সেই ভিডিওটাতে 13,000 ভিউ পেয়েছি, এবং সেই ভিডিওটাতে আমি ওয়াচ টাইম কত পেয়েছি জানেন? সেই ভিডিওটা থেকে আমি হচ্ছে ওয়াচ টাইমটা পেয়েছি 551 ঘন্টা, ঠিক আছে? তো এত ওয়াচ টাইম আমি পেয়েছি সেই ভিডিওটাতে, এবং আমি বুঝতে পেরেছি যে আমি সেই টপিকের উপর যদি আরও কয়েকটা ভিডিও আপলোড করি তাহলে আমার সেই ভিডিওগুলোও কিন্তু র্যাঙ্ক করবে।
তো আমি সেই টপিকের উপর কয়েকটা আরও ভিডিও বানিয়ে দিই, যেগুলো থেকেও কিন্তু আমি ভালো পরিমাণে ওয়াচ টাইম গেইন করতে পেরেছি। তারপর ধরুন আমি কি করলাম, কিছুদিন গেল আমি কিন্তু রেগুলার ভিডিও আপলোড করে যাচ্ছিলাম, এখন এইখানে কথা হচ্ছে আপনার সবগুলো ভিডিও যে ভাইরাল হবে, সবগুলো ভিডিও থেকে যে ভালো পরিমাণে ওয়াচ টাইম আসবে তা নয়। আপনার কিছু কিছু ভিডিওতে দেখবেন ওয়াচ টাইম আসতে চাইবে না, আবার কিছু কিছু ভিডিওতে দেখবেন ওয়াচ টাইম ভালো পরিমাণে আসবে। তো কিছুদিন যাওয়ার পর আমি দেখলাম যে ফেসবুকে মুভি আপলোড করতেছে মানুষ, তো আমি ভাবলাম যে মুভি আপলোড নিয়ে যদি আমি একটা ভিডিও আপলোড করি, কিছুটা নলেজ আমার আসছিল মুভি আপলোড করা নিয়ে, কিছুটা মানে ধারণা ছিল, তো আমি সেটা নিয়ে একটা ভিডিও আপলোড করে দিই, যেটা আমার এখন চ্যানেলে এখন পর্যন্ত সেই ভিডিওটা কিন্তু ভাইরাল আছে, এটা সেটা কিন্তু এখনও ট্রেন্ডিংয়ে আসছে, সেটা এখনও চলতেছে রানিং, সেটা থেকে কিন্তু প্রতিদিন আমি 1500 এরকম করে ভিউ কিন্তু পাচ্ছি, এবং সেটা দিয়েই কিন্তু মূলত আমার যে ওয়াচ টাইমটা সেটা কিন্তু ভালো পরিমাণে আসে, ঠিক আছে। তো এইটাই আপনাদেরকে বলবো যে এই দুইটা উপায়ে কিন্তু আপনি আপনার চ্যানেলে নতুন চ্যানেলে ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন। যাই হোক, আমি পোস্ট করছিলাম একটা কমিউনিটি পোস্ট করছিলাম যে কার কার চ্যানেল চেক দেওয়া লাগবে, অনেকেই কমেন্ট করছেন, আমি ইনশাল্লাহ সবার চ্যানেল চেক দিব, এবং আমি যেহেতু এখন জব করতেছি সেক্ষেত্রে কোনোভাবে লাইভ করা সম্ভব হচ্ছে না, তবু আমি চেষ্টা করবো যে শুক্রবার হলে একটু একটু করে লাইভ করে আপনাদের সবার চ্যানেলগুলো মোটামুটি একটু একটু চেক দিব, যেহেতু আমি আস্তে আস্তে সাকসেস অর্জন করতেছি, আপনাদেরকেও ইনশাল্লাহ আমি এই রাস্তায় নিয়ে আসবো, আপনাদের চ্যানেলটা মনিটেশন করা পর্যন্ত আমি আপনাদেরকে হেল্প করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর আমাদের চ্যানেলে যদি আপনি এইরকম আরও ভিডিও দেখতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে অল প্রেস করে রাখতে পারেন, যেন আমাদের পরবর্তী কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সেটা নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান।